সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে চব্বিশ ঘন্টায় মারা গেছেন এগারো জন এ নিয়ে চলতি মাসে তেইশ দিনেই ডেঙ্গুতে একশো চুয়াল্লিশ জনের মৃত্যু হলো আর একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন এক জন ডেঙ্গু রোগী রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে এবছর এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে চারশো উনষাট জনে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ছিয়াশি হাজার সাতশো জন এর মধ্যে তেষট্টি দশমিক দুই শতাংশ পুরুষ এবং ছত্রিশ দশমিক আট শতাংশ নারী রয়েছেন এদিকে চব্বিশ ঘন্টায় সারা দেশে এক হাজার দুশো জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন আর চলতি বছরে মোট বিরাশি হাজার বারো জন ডেঙ্গু রোগী ছাড়পত্র পেয়েছেন যে কোনো মূল্যে আগামী সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করা হবে বলে জানান নতুন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন বলেন শপথের সম্মান রাখা হবে রোববার দুপুরে শপথ নেয়ার পর এসব কথা বলেন তিনি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সিইসি ও চার কমিশনারকে বাক্য পাঠ করান পরে বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন সিইসি বলেন গায়ের জুড়ে একতরফা আর কোনো নির্বাচন করা হবে না আড়াই মাস পর নির্বাচন কমিশনের সাংবিধানিক শূন্যতা কাটলো শপথ নিলেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য নির্বাচন কমিশনার রোববার দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আসেন এ এম এম নাসির উদ্দিন আনোয়ারুল ইসলাম সরকার আব্দুর রহমানেল মাসুদ তহমিদা আহমদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতিরা মন্ত্রিপরিষদ সচিব নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ও সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা প্রথমে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম এমএম উদ্দিনকে শপথ পরান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এরপর অন্য চার কমিশনার একসঙ্গে শপথ নেন পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিইসি বলেন সবার সহযোগিতায় অবাধ সুষ্ঠু নির্বাচন করবে কমিশন শপথ যেটা নিয়েছি এ শপথের সম্মানটা আমি রাখতে চাই দেশের মানুষ একটা ইলেকশনের জন্য অনেক সংগ্রাম করেছে অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে অনেকে রক্ত দিয়েছে আমি তাদেরকে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ডু মাই বেস্ট ফর 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 তবে ভোট কখন হবে তা নিয়ে মন্তব্য করেননি সিইসি সবার মতামতের ভিত্তিতে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া নিয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি এই কমিশনের অধীনেই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সহ অন্যান্য স্থানীয় নির্বাচন আগামী পাঁচ বছর দায়িত্ব পালন করবে এই কমিশন মাহমুদুল হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা সংস্কার ছাড়া নতুন নির্বাচন কমিশন গঠন নির্বাচন কমিশনারদের নিয়োগ এবং শপথ গ্রহণের প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি বিকেলে রাজধানীর বাংলা মোটরে সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রত্যাখ্যানের সিদ্ধান্ত জানান নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানান সংস্কার কাজ শেষ হওয়ার আগেই পুরনো আইনের অধীনে নির্বাচন কমিশন গঠন করা যুক্তিযুক্ত হয়নি আওয়ামী সরকারের রাষ্ট্রপতির অধীনে কারোর নিয়োগ বৈধ হতে পারে না বলেও মন্তব্য তাদের নাগরিক কমিটির অভিযোগ রাজনৈতিক দলগুলোর চাপের কাছে নতি স্বীকার করে তড়িঘড়ি করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে যা গণ অভ্যুত্থানের আদর্শ বিরোধী অভ্যুত্থান বিরোধীদের বিরুদ্ধে প্রয়োজনে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে অবৈধ রাষ্ট্রপতির অধীনে ফ্যাসিস্ট আইনি কাঠামো গঠিত নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করছি এবং অবিলম্বে নির্বাচন কমিশন সহ আইনটি বাতিল করে নতুন আইনের ভিত্তিতে একটি নিরপেক্ষ ও অবিতর্কিত নির্বাচন কমিশন গঠনের জোর দাবি জানাচ্ছি অটোরিকশা বন্ধের প্রতিবাদে গণ অবস্থান কর্মসূচি স্থগিত করেছে চালকরা সোমবার সকাল এগারোটায় ডিএমপি কমিশনারের সাথে বৈঠকের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয় এছাড়া অটোরিকশা বন্ধে হাইকোর্টের আদেশ স্থগিতে চেম্বার আদালতে আবেদন করবে রাষ্ট্রপক্ষ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এ বিষয়ে আদালতের নির্দেশের অপেক্ষায় সরকার অটোরিকশা বন্ধের প্রতিবাদে রোববার সকাল এগারোটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন অটোরিকশা চালকেরা বন্ধ করে দেন যান চলাচল একই সময় মোহাম্মদপুর যাত্রাবাড়িতেও সড়ক অবরোধ করেন অটো চালকেরা যানজটে ভোগান্তিতে পড়ে নগরবাসী যদি অটো গাড়ি না চলে কর্ম যদি না থাকে তাহলে গরিব মানুষ কি খাইবে আমাদের হয় অটো গাড়ি দান নয় একটা কর্মদান। যত একটা রাই পাব ততটুকু আমরা আন্দোলন করব। থেকে আমার পরীক্ষা শুরুই स्टूडेंटার এখন আমি সময়মতো পৌঁছাতে পারি না। অনেক টাইমও কনজিউম হচ্ছে। আমার অফিসে যেতে লেট হচ্ছে ওইদিকে আমার কথা শুনতে হচ্ছে। ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স ও রুট পারমিটের দাবি জানানো হয়। একই সাথে আন্দোলনে গ্রেপ্তার চালকদের মুক্তির দাবিও জানানো নেতারা। বৈষম্য বিরোধী আন্দোলন যাদের বিরুদ্ধে প্রথম বৈষম্য করলো তার হচ্ছে রিকশা শ্রমিক আমরা তীব্র নিন্দা জানাই অটো চালকদের আন্দোলনে সমর্থন দিয়েছে সিপিবি ও উদিচি হাইকোর্টের আদেশ প্রত্যাহারের দাবি তাদের কতগুলো অন্যায় মাধ্যমে তাদের জীবনকে দুর্বিষহ করার এক প্রকার হাতছানিকে নিদর্শন দেখিয়েছে ডিএমপি কমিশনারের সাথে বৈঠকের আশ্বাসে বেলা একটার দিকে স্থগিত হয় কর্মসূচি ব্যাটারি রিকশা চলবে কিনা সে বিষয়ে আদালতের নির্দেশের অপেক্ষায় সরকার কথা জানিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের ক্ষেত্রে তো সব সময় তো আহ্বান যে তারা একটা শান্তিপূর্ণভাবে তাদের প্রোগ্রামটা চালায় শান্তিপূর্ণভাবে ভাঙ্গা ভাঙ্গি তো কেউ চায় না কেউ চাইছে ভাঙ্গাভাঙ্গি ভাঙ্গি এটা এটা করে কিন্তু তারা তাদের পপুলারিটি হারাচ্ছে রাজধানীতে ব্যাটারি রিক্সা বন্ধে তিন দিনের মধ্যে পদক্ষেপ নিতে মঙ্গলবার নির্দেশ দেন হাইকোর্ট আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা রাজধানীর পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজে ভাঙচুর চালিয়েছে চোদ্দ কলেজের শিক্ষার্থীরা ডক্টর মাহবুবুর মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হাওলাদারের ভুল চিকিৎসায় মৃত্যুর জেরে এ তাণ্ডব বিক্ষুব্ধদের অভিযোগ দশ হাজার টাকায় ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে মেডিকেল কর্তৃপক্ষ বিভিন্ন কলেজের প্রায় দুই থেকে আড়াই হাজার শিক্ষার্থী ন্যাশনাল মেডিকেল কলেজের ওপর চড়াও হয় হাসপাতালের নাম ফলক সহ কয়েকটি গেট ভাঙচুর করে তারা এক পর্যায়ে চোদ্দ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কবি নজরুল ও সোহরাওয়ার্দি কলেজের শিক্ষার্থীদের বাঘ বিতণ্ডার সৃষ্টি হয় পরে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এতে কমপক্ষে সাতজন আহত হন দুপুর একটার দিকে এ ঘটনার সূত্রপাত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে যায় সেনা সদস্যরা তবে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে ন্যাশনাল মেডিকেল কলেজ এলাকায় ফোন আমরা আসছিলাম ওইগুলো বিচার চাইতে যে আমাদের ভাই মরছে আজকে একটা ভাই মরছে আরেকদিন আবার আরো দুইটা ভাই মরবে এমনি অনেক আমজনতা মারা যাইতেছে কিন্তু তারা আওয়াজ তুলতে পারতেছে না কিছু বলতেও পারতেছে না আর বাইরের লোক মিলা বা ই করে ওনারা সবাই আলাদা হয়ে গেছে আমাদের আমরা আমরা সবাই আলাদা হয়ে গেছি আমাদের মেয়েরা হসপিটালে যেহেতু একটা সমস্যা হয়েছে এটা সবাই মিলা কথা বলবো দেখবে এটা না করে ওনারা উল্টা আর লোক টোক জড়ো করে আমাদের মারামারি করে খারাপ বিশৃঙ্খল পরিবেশ তৈরি করলো হঠাৎ করে দিয়ে আমাদের আটকে দিছে আটকে ডাক্তার নায়িকা এই জন্য বসে আসিলাম শুনলাম বলে রুগী বলে একজন মারা গেছে স্টুডেন্ট সেই ওরা ই করছে ওরা আমাদের কোনো ক্ষতি করে নেই এগারো বছর পর ছেলে হত্যার বিচার চাইলেন বুয়েট ছাত্র রেহান আহসানের মা রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন তিনি রাজধানী সাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন রেহান এদিকে গেল পাঁচই আগস্ট পুলিশের গুলিতে নিহত মাদ্রাসা ছাত্র সিফাত হোসেনের মাও অভিযোগ দিয়েছেন ট্রাইব্যুনালে ছেলে হারানোর বেদনা বুকে চেপে রেখেছিলেন এগারো বছর বিচার চাইতে পারেননি কোথাও পুলিশের গুলিতে বুয়ের ছাত্র রেহানের মৃত্যু নিয়ে উল্টো মিথ্যা কথা বলতে হত পরিবারকে নওগাঁ শহরের মধ্যপাড়ার বাসিন্দা মামুন আহসান ও ইফফাতারার ছেলে রেহান আহসান ছিলেন বুয়েটের কম্পিউটার বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। স্বজনেরা জানান 2013 সালের পাঁচ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে যোগ দিয়েছিলেন রেহান সেখানে রাতের আধারে পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে নিহত হন। অঝরে রক্ত ঝরছিল মাথা দিয়ে। টপ টপ করে রক্ত ঝরছিল নিশ্বারে সেই দেহটা পড়েছিল একটা খুব সংকীর্ণ টিস্ট্রি যা এরপর পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের চাপে মামলাও করতে পারেনি। পাননি ছেলের পোস্টমর্টেম রিপোর্টও আমার ছেলের লাশটা কোনো রকমের নগা পর্যন্ত পৌঁছে আমাকে চাপ দেওয়া হয়েছিল তাড়াতাড়ি দাফন করে ফেলেন এর প্রশাসন থেকে হ্যাঁ পুলিশের গুলি আমার ছেলে যে হেফাজতের আন্দোলনে মারা গেছে এই হেফাজতের আন্দোলনের কথাটা আমি বলতে পারি নাই একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে কি অ্যাক্সিডেন্ট প্রশ্নবোধক চিহ্ন বলতে পারি নাই রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রেহানের মায়ের দেওয়া অভিযোগে শেখ হাসিনা ও সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ সহ চুয়াল্লিশ জনকে আসামি করা হয়েছে তো রোম ইনস্টিটিউট এবং হচ্ছে যে বিদ্যমান সেভেন্টি থ্রি যে অ্যাক্ট আছে সেই অনুযায়ী হচ্ছে যে একটি ধর্মীয় গ্রুপকে ধ্বংস করে দেওয়ার জন্য বা হচ্ছে যে পুরোপুরি নির্মূল করে দেওয়ার জন্য যে অভিযান চালানো হয়েছে তার মধ্যে রেহান একজন একই দিন ট্রাইব্যুনালে আরও একটি অভিযোগ দায়ের করেছেন পাঁচ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর বংশালে পুলিশের গুলিতে নিহত মাদ্রাসা ছাত্র সিফাত হোসেনের মা আসামি শেখ হাসিনা সহ এগারো জন এদিকে মিরপুর থানায় সিফাত হত্যা নিয়ে এক ব্যক্তি মামলা দায়ের করে বিভিন্ন জনকে হয়রানি করছে বলে অভিযোগ পরিবারটির যে মামলা করছে বাদি সে লোকমান তাকে আমরা চিনি না তার বাড়ি বলা প্রায় আশি জনের নাম দেওয়া পরে পাঁচশো থেকে ছয় ছয়শো জনের নাম অজ্ঞাতক দিছে যাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই জাহিদুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা গাজীপুরের হোতাপাড়ায় দায়ের করা বিস্ফোরক মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বত্রিশ জনকে অব্যাহতি দিয়েছে আদালত রোববার জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ ট্রাইব্যুনাল তিনি এর বিচারক মোহাম্মদ বাহাউদ্দিন কাজী এ রায় দেন দু সালে জানুয়ারিতে গাজীপুরের খাসপাড়া এলাকায় বাসে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় আঠারো জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করে পুলিশ একই বছরের আগস্টে তদন্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক মেয়র ও প্রতিমন্ত্রী এম এ মান্নানের ছেলে মঞ্জুরুল করিম রনির নাম যুক্ত করে বত্রিশ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করা হয় দীর্ঘ শুনানি শেষে আসামিদের মামলা থেকে অব্যাহতি দিল আদালত বত্রিশ জনের বিরুদ্ধে এই মামলা করেছে এই গত পঁচিশ আওয়ামী লীগ সরকার এবং সেই মামলায় অনেক বিএনপি নেতাকর্মীদেরকে আসামি দিয়েছিল ইনশাল্লাহ আমরা আইনি যুদ্ধ করে এবং আইনি লড়াই করে আমরা আজকে সেই মামলা থেকে আমরা খালাস প্রাপ্ত হই বরাবরের মতো ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকবে তুরস্ক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকে এই প্রতিশ্রুতি দিলেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত রামেশ সেন প্রায় এক ঘন্টার বৈঠকে দু দেশের পারস্পরিক সম্পর্ক এবং তা উন্নয়নের বিষয়ে আলোচনা হয় এ সময় আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছে তুরস্ক। এছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। রোহিঙ্গা শুন আপনাদের মনে আছে তো তুরস্ক প্রেসিডেন্ট ওয়াইফ দুই দেশের ব্যবসা বাণিজ্য ট্রেড 1.2 বিলিয়ন এর মতো এখন 1.2 বিলিয়ন এর মতো এখন ব্যবসা হচ্ছে এটাকে আমরা সামনের দিকে কিভাবে এগিয়ে যেতে পারি সেটার জন্য আমাদের দুই দেশের পিপল টু পিপল রিলেশনশিপ বিজনেস টু বিজনেস রিলেশনশিপ কিভাবে আরও বাড়ানো যায় আগামী দিনে সেটা আলোচনা হয়েছে স্বৈরাচার থেকে গণতন্ত্রের পথে আসতে সরকারকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান সকালে রাজধানী শের বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা জানান তিনি পরে মঈন খান বলেন একটি দল জনগণের উপর অত্যাচার করে ছাত্র জনতার প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালিয়েছে বিদায় নিয়েছে বলেই দেশের মানুষ মুক্তি আওয়ামী লীগ সরকারের পতনের আরও একটি প্রধান কারণ তাদের অর্থনৈতিক যে ব্যর্থতা তাদের দুর্নীতি তাদের লুটপাট তারা লক্ষ কোটি টাকা এদের থেকে পাচার করে বিদেশে নিয়ে গিয়েছিল মেক্সিকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলো শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এগারো সদস্যের উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করা হয়েছে বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয় কমিটির আহ্বায়ক করা হয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম হোসেনকে এছাড়াও সদস্য করা হয়েছে অর্থ স্বরাষ্ট্র শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টাদের কমিটিতে সদস্য হিসেবে আরো আছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফেস এদিকে এই কমিটি মেক্সিকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রমিক অসন্তোষ নিরসনে সুপারিশ প্রণয়ন করবে তেতাল্লিশ থেকে তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ক্যাডার ও নন ক্যাডার পদে আঠারো হাজার একশো জনকে নিয়োগ দেবে সরকার দুপুরে সচিবালয় সমাজ সম্মেলনে কথা জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব মোখলেসুর রহমান বলেন হাইকোর্টের রায় অনুযায়ী কোটা সংস্কার করে বাস্তবায়নের যে সিদ্ধান্ত হয়েছিল তা নতুন চাকরির ক্ষেত্রে কার্যকর হবে দ্রুত সাতচল্লিশতম প্রকাশ করেন তিনি এছাড়া জেলা প্রশাসক নিয়োগের জন্য আবারও বাছাই তালিকা করা হবে প্রশাসন আগের চেয়ে গতিশীল উল্লেখ করে সচিব বলেন বঞ্চিত দেড় হাজার কর্মকর্তাকে আর্থিক সুবিধা দেওয়ার প্রক্রিয়া চলছে এছাড়া অতিরিক্ত সচিবদের গ্রেট ওয়ান দেওয়ার কথাও জানান তিনি সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার সময় একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হবে আমরা ইমিডিয়েট বিসিএস এ আঠারো হাজার একশো চুয়ান্ন জনকে নিয়োগ দিতে পারব পয়লা জানুয়ারিতে আমাদের এই তেতাল্লিশতম ব্যাচের কর্মকর্তারা সরাসরি বিসিএস এ জয়েন করতে পারবেন বিভিন্ন ক্যাটারে চলতি নভেম্বর মাসের প্রথম বাইশ দিনে দেশে প্রবাসী আয় ছাড়িয়েছে একশো কোটি ডলার গত বছর একই সময়ের চেয়ে যা পঁচিশ শতাংশ বেশি রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হোসনে আরাশিখা বলেন প্রবাসী আয় বৃদ্ধির ধারাও ব্যাহত রয়েছে তবে আমদানি বিল পরিশোধের ফলে একই সময়ে দেশে বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ কিছুটা কমে দাঁড়িয়েছে চব্বিশ দশমিক তিন বিলিয়ন ডলারে আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর হিসাব পদ্ধতি অনুযায়ী দেশের রিজার্ভের পরিমাণ আঠারো দশমিক পাঁচ বিলিয়ন ডলার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে ডিসেম্বরে বিশ্ব দেয়া এক বিলিয়ন ডলার পেলে এবং রেমিটেন্সের প্রভাবে বাড়তে পারে রিজার্ভ যে ফ্লো আছে সেই অনুযায়ী আমরা অবশ্যই বলতে পারি যে এটা আঠারোশো মিলিয়ন ইউএস ডলারের উপরে যাবে এবং এই এই ট্রেন্ডের সাথে যদি আমরা একটু কম্পেয়ার করি গত বছর এই সময়টায় অর্থাৎ এক থেকে এই তেইশ নভেম্বর পর্যন্ত গত বছর যে পরিমাণ রেমিটেন্স এসেছিল এই সময় তার প্রবৃদ্ধি হচ্ছে টোয়েন্টি ফাইভ বেশি দুই ডেপুটি গভর্নরের পদত্যাগের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের ত্রিস্তল ভবনের সামনে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া দুই ডেপুটি গভর্নর নুরুন নাহার ও হাবিবুর রহমানকে অবিলম্বে পদত্যাগের দাবি জানান তারা আন্দোলনকারী কর্মকর্তারা বলেন গেল সরকারের আমলে ব্যাংকের অনেক কর্মকর্তাকে অনেজ্যভাবে বদলি করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের যেসব কর্মকর্তা এস আলম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতিতে সহযোগিতা করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান আন্দোলনকারীরা বলেন গেল সরকারের আমলে যাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে তাদের সবাইকে পদত্যাগ করতে হবে আর ডেপুটি দুই গভর্নর পদত্যাগ না করলে অবিলম্বে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন আন্দোলনকারী কর্মকর্তারা সিদ্ধান্ত গ্রহণ করতে না পারার ক্ষমতা যার কারণে কিন্তু আজকে বাংলাদেশ ব্যাংকে এবং ব্যাংকিং সেক্টরে যে ক্ষয়ক্ষতি হয়েছে এই যে দুর্নীতি লুটপাট হয়েছে সেগুলো সব কিছু কিন্তু আমাদের সামনে হয়েছে এই পরিবর্তিত সময়ে বিভিন্ন ব্যাংকের যে বোর্ড রিফর্ম করা হয়েছে সেই বোর্ডে নিয়োগ থেকে আমরা এখনো আশানুরূপ কোনো সংস্কার ওই সমস্ত ব্যাংকে দেখতে পাইনি গভর্নমেন্টের যে নিয়োগপ্রাপ্ত ডেপুটি গভর্নর তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে অবিলম্বে এই বাংলাদেশ ব্যাংক থেকে চলে যেতে হবে কক্সবাজারের টেকনাফে সাগরে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্র ডুবে মারা গেছেন নিখোঁজ রয়েছেন আরও দুই ছাত্র দুপুরে মেরিন ড্রাইভ শিশু পার্ক এলাকায় এ ঘটনা ঘটে টেকনাফি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান মৌলভী ইলিয়াস মাদ্রাসার দশ থেকে পনেরো জন শিক্ষার্থী সমুদ্র তীরে ফুটবল খেলতে যায় খেলা শেষে তিন শিক্ষার্থী সমুদ্রে নামে তীব্র স্রোতের কারণে তিনজনই পানিতে তলিয়ে যায় তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় নূর কালামকে উদ্ধার করা হয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিখোঁজ দুই ছাত্র নজরুল ইসলাম ও মোহাম্মদ ইমরান তাদের উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড ও ফার সার্ভিস এই ছিল এখনকার সময় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব এবং এক্সে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাক্ষাৎ